পৃথিবী ছাড়া ব্রহ্মাণ্ডের আর কোথাও প্রাণ আছে কি না তা নিয়ে নিরন্তর খোঁজ চালিয়ে যাচ্ছেন। সেই খোঁজেই এবার বড়সড় সাফল্য মিলল। বহুদূরের এক গ্রহে মহাসমুদ্রের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে পৃথিবীর 8.6 গুণ বড় এক এক্সোপ্ল্যানেটের সন্ধান পেয়েছে। এই গ্রহে মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড সহ কার্বনযুক্ত অণুর দেখা মিলেছে। আমাদের সৌরজগতের বাইরের গ্রহদের এক্সোপ্ল্যানেট বলা হয়। জেমস ওয়েব টেলিস্কোপ যা তথ্য পেয়েছে তাতে মনে করা হচ্ছে এটি একটি হাইসিয়ান এক্সোপ্ল্যানেট। বিজ্ঞানীরা জানাচ্ছেন মনে করা হচ্ছে এই গ্রহটিতে হাইড্রোজেন সমৃদ্ধ বায়ুমণ্ডল হয়েছে। গ্রহটির ভূতলে রয়েছে সমুদ্র। একটি বামন তারা রয়েছে K2-18 নামে। পৃথিবী থেকে অন্তত 120 আলোক বর্ষ দূরে রয়েছে এটি। সেই নক্ষত্রের পাশেই হ্যাবিটেবল জোনে রয়েছে K2-18b গ্রহটি। ভিন্ন সৌরজগতে থাকা এই গ্রহটি আয়তন পৃথিবী আর নেপচুনের মাঝামাঝি। এখন এই গ্রহ নিয়েও আলোচনায় ডুবে বিজ্ঞানীরা। এই গ্রহে কার্বন ধারণকারী অণুগুলির আবিষ্কার জ্যোতির্বিজ্ঞানীদের ফের একবার অন্য গ্রহে প্রাণ সঞ্চারের বিষয় নিয়ে রিসার্চের আগ্রহ বাড়িয়েছে। কারণ এটি হাইড্রোজেন সমৃদ্ধ বায়ুমণ্ডলের নিচে একটি জলের বিশাল স্তর বা মহাসাগরের উপস্থিতির অনুমানকে সমর্থন করে। প্রাথমিক পর্যবেক্ষণগুলি ডাইমেথাইল সালফাইডের সম্ভাব্য শনাক্তকরণেরও ইঙ্গিত দিয়েছে, যা পৃথিবীতে জীবন থেকে উৎপাদিত অণু। তবে এই অনুমানকে প্রমাণে পরিণত করতে গেলে প্রচুর রিসার্চের কাজ করতে হবে। তবে এত আশা দেখা গেলেও K2-18b-তে জীবনের উপস্থিতি এখনও নিশ্চিত করা বলা যায়নি। গ্রহটির বড় আকার থেকেও এই ধারণাও করা যায় এই গ্রহের অভ্যন্তরে নেপচুনের মতো উচ্চচাপের বরফের একটি বড় স্তর থাকতে পারে। তবে একটি পাতলা হাইড্রোজেন সমৃদ্ধ বায়ুমণ্ডল এবং একটি মহাসাগরীয় পৃষ্ঠও রয়েছে। নাসার টিম এখন টেলিস্কোপের MIRI স্পেকট্রোগ্রাফের দ্বারা আগামী দিনে আরও গবেষণার পরিকল্পনা করেছে, যাতে তাদের অনুমান এবং প্রাথমিক পাওয়া অনুসন্ধানগুলি আরও যাচাই করা যাবে। পৃথিবী ছাড়া ব্রহ্মাণ্ডের আর কোথাও প্রাণ আছে কি না তা নিয়ে নিরন্তর খোঁজ চালিয়ে যাচ্ছেন। সেই খোঁজেই এবার বড়সড় সাফল্য মিলল। বহু দূরের এই গ্রহে মহাসমুদ্রের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে পৃথিবীর 8.6
গুণ বড় এক এক্সোপ্ল্যানেটের সন্ধান পেয়েছে। এই গ্রহে মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড সহ কার্বনযুক্ত অণুর দেখা মিলেছে। অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।